একটা অত্যাধুনিক টাকা গোনার মেশিন যেটা বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি এনেছি। যেমন এই যে টাকাটা আপনি গুনলেন, পার মিনিটে আপনি 1000 নোট কাউন্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটা টাকা গোনার মেশিন, যাদের এজেন্ট ব্যাংক বা বড় ব্যবসা অথবা অনেক ভাঙতি টাকা হয়, যারা নাকি অনেক বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউটর, যাদের অনেক টাকা কালেকশন করতে হয়, তারা এই সন্ধ্যাবেলা এসে বা রাতের বেলা হিসাবে সময় অনেক সময় চলে যায় তাদের টাকা গোনার জন্য। তো তাদের জন্য কিন্তু এক অত্যন্ত ধরনের একটা টাকা গোনার মেশিন নিয়ে আসলাম আজকে আমি। টিপস ইলেকট্রনিক্স থেকে গোলাম রাব্বি, বাইতুল মুকাররম মসজিদের নিচে মহিলা নামাজ গেটের পাশেই একটা অত্যাধুনিক টাকা গোনার মেশিন যেটা বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি এনেছি। সেটা হচ্ছে আপনার ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট বলে, ব্ল্যাক এন্ড হোয়াইট ডায়মন্ড বলা হয় এটাকে। আপনি কিন্তু এটা দেখবেন অনেক ওয়েটি একটা মেশিন, অনেক হেভি এটা, কিন্তু মানে না ধরলে কেউ বুঝবে না, অনেক হেভি একটা প্রোডাক্ট। আপনি কিন্তু এটা দেখতে পারবেন, এটা কিন্তু অনেক গ্যাসিং একটা প্রোডাক্ট এবং অনেক চমৎকার একটা কোয়ালিটি। এই কোয়ালিটি জিনিস কিন্তু এর আগে কখনোই বাংলাদেশে আসে নাই, এই প্রথম। এবং এটার মধ্যে কিন্তু আরও একটা বিষয় হচ্ছে, চমৎকার একটা বিষয় হচ্ছে, এটার মধ্যে কিন্তু এক্সট্রা ডিসপ্লে পাবেন আপনি। হ্যাঁ, তিনটা ডিসপ্লে এটার মধ্যে, একটা না কিন্তু তিনটা। যেমন এই যে টাকাটা আপনি গুনলেন, এই যে টাকাটা দিলেন, আনলিমিটেড কাউন্ট, পার মিনিটে আপনি 1000 নোট কাউন্ট করতে পারবেন। পার মিনিটে 1000 নোট কাউন্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো এই একটা ডিসপ্লে আছে, এটার সাথে আলাদাভাবে একটা ডিসপ্লে আছে। এটা কিন্তু আপনার যেখানে খুশি সেখানে রাখতে পারবেন বা যে কোনো দিকে মুভ করতে পারবেন, তারপর আপনারা দেখতে পারবেন। আর এটার সাথে একটা আছে, এটা একটা আছে, আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ, আরও একটা এটা চমৎকার বিষয় হচ্ছে, এটার সাথে আপনি আরও একটা ডিসপ্লে পাবেন, সেটা হচ্ছে সাইড ডিসপ্লে বলা হয়। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে এই প্রথম একটা ডিসপ্লে, বাংলাদেশে এই প্রথম যে থ্রি ডিসপ্লের একটা প্রোডাক্ট। এবং এই সাইড ডিসপ্লের সাথে আপনি আপনার অ্যাডজাস্ট আছে, আপনি কী করতে চান এখানে, আপনি অ্যাড করবেন, আপনার একসাথে ধরেন ১,০০,০০০ পিস নোট আছে এখানে, এখন এখানে ১,০০,০০০ আছে একজ্যাক্ট, নাকি ১,০০,০০০ হচ্ছে, ১০০ বেশি আছে, ১০০ কম আছে বা ৫০ কম আছে, কীভাবে বুঝবেন? সেই ক্ষেত্রে অ্যাড দিয়ে দিলেন আপনি। এই অ্যাড দিয়ে দিলে এখন কী হবে, এখন আপনার এই নোটটা আনলিমিটেড কাউন্ট করবেন, যতবার কাউন্ট করবেন এটা কিন্তু অ্যাডই হতে থাকবে, যতবার কাউন্ট করবেন এটা কিন্তু অ্যাডই হতে থাকবে। এখানে দেখেন ৪৩ ফার্স্টে ছিল, পরে কিন্তু ৮৬ হলো, ঠিক আছে, পরে আবার দেখেন এখন কত হলো, এখানে কিন্তু ১২৯ হয়ে গেছে। তো এইবার এইভাবে কিন্তু অ্যাড হতেই থাকবে। এখন আপনি ধরেন এখানে আপনি ম্যানুয়াল করে দিবেন, ম্যানুয়াল কি, এই যে দেখেন যারা নাকি নতুন ইউজার, এইভাবে এখানে টাকাটা দিলেন, এখন আর টাকা গুনবে না, এখন এই টাকাটা আর গুনবে না, এখন আপনি স্টার্ট দিবেন, দেন এটা স্টার্ট হবে, এখানে স্টার্ট দিবেন, দেন এখানে স্টার্ট হবে। তারপর আরও ফাংশন আছে এটাতে, হ্যাঁ, আইআর আছে, ডিডি আছে, ডলার চেক করা আছে, তারপর ইউএসডি চেক করার, তারপর হচ্ছে আপনার ইউরো ডলার সব কিছু এটাতে মোটামুটি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ গুনতে পারবেন আপনারা। আচ্ছা, মানে টাকা গুনার বা টাকা এই চেক করা যত, হ্যাঁ, এবং এটার সাথে কিন্তু আপনার ফেক নোটও ডিটেক্ট করতে পারবেন আপনারা। আমি আপনাকে দেখাচ্ছি সেটার ব্যবস্থাটাও আমি আপনাকে করে দেখাচ্ছি। এই জিনিসটাকে আপনি, আমি এটার মধ্যে করে দিলাম একটা ব্যাংকের টাইপের নোটই করে দিলাম, ঠিক আছে, এখানে একটা ফেক নোট দিলাম। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কিন্তু আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, একটু দেরি করেন, এটার ভিতরে কিন্তু একটা কাগজ দেওয়া হয়েছে, মানে ওটাকে নোট হিসাবে, হ্যাঁ এটাকে একটা কাগজ দেওয়া হয়েছে, এটা নোট হিসাবে, কিন্তু সেটা কিন্তু মেশিনে ধরে ফেলবে আর কি। আচ্ছা, যেমন এটা কিন্তু ধরে ফেলেছে, সেক্ষেত্রে এটা কিন্তু ধরে ফেলেছে আপনারা, এটা কিন্তু একটা ফেক নোট, টাকার মতনই একটা মোটা কাপ কাগজ, ঠিক আছে, সুন্দরবনের একটা কাগজ। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা আবার উঠে ফেললে পরবর্তীতে কালেক্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এটা চেঞ্জ করে দেন বা এটা আমার চলছে না। সেক্ষেত্রে এটাকে মানে দেখা যায় ওই নোটটা আসার পর মানে অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যায়, এক্স্যাক্টলি, জাল টাকাটা ধরার জন্য আর কি অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে বা মেশিনটা একটা সিগন্যাল দিতেছে যে এটা জাল নোট, জি, ওটা উঠানোর পর তারপর মেশিনটা আবার অটোমেটিক চলা শুরু হয়ে গেছে আর কি। তো এই আমাদের মেশিনটার ফ্যাসিলিটি আর কি। আচ্ছা, এই মেশিনটার প্রাইসটা কত? এটার প্রাইসটা পড়তেছে ভাইয়া ১৯,৫০০ টাকা।
আচ্ছা 19500 টাকা আচ্ছা এটাতে কি আর কোনো ফ্যাসিলিটি আছে যেটা আমাদের বলার মত এটার মধ্যে হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং এটার মধ্যে যে বললাম আপনাকে তিনটা অপশন আছে 12টা ডিজিট আর সাথে আরো আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজিট মানে মোট হচ্ছে আপনার প্রায় 17 ডিজিটের কাউন্টিং মেশিন বাংলাদেশে এর আগে কখনো আসেনি আচ্ছা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইনশাআল্লাহ টিপস ইলেকট্রনিক্স এই ফার্স্ট টাইম আসলো আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে কয়টা কালার হবে এটার মধ্যে একটাই কালার এগুলোর কালার একটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এই কালারটা কিন্তু আপনি ঘষে মেজে উঠাতে পারবেন এগুলো কিন্তু খুবই মানে কার বডি এক কথায় মানে একটা মানে দামি প্রোডাক্ট একটা কোয়ালিটি জিনিস আছে না একটা হাই কোয়ালিটি এই জিনিসটা কিন্তু প্রোডাক্টের ফিনিশিং গুলো বা দেখতে অনেক গর্জিয়াস এক্স্যাক্টলি জি আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনি বাইরে থেকে বড় শোরুম থেকে কিনতে গেলে বা বড় কোনো শপ থেকে কিনতে গেলে এই জিনিসটি আপনার মিনিমাম 25000 টাকাতে কিনতে হবে কিন্তু আমাদের এখানে আসলে আপনার এই প্রাইস ইনশাআল্লাহ কম পাবেন আমাদের এখানে কিন্তু আরো কাউন্টিং মেশিন আছে যেমন এই একটা প্রোডাক্ট আছে এটার দাম কিন্তু অনেক কম এটার দাম আমরা রাখতেছি হচ্ছে আপনার এটা বয়স সহ এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা মাত্র 13500 টাকা এটা প্রাইসটা রাখছি 13500 জি এটা কাম ইয়া সহ বয়স সহ আমি এটা আপনাকে গুনিয়ে দেখাচ্ছি 43 আচ্ছা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাটা গোনার পর আর কি এটা কিন্তু অটোমেটিক আর কি বলে দিচ্ছে মেশিনটা যে এটা 43 পিস হয়েছে আর কি সেটা আর কি বলে দিল এটা মেশিনটা আর কি এবার আপনারা দেখতে পাচ্ছেন 43 আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু শুনলেন আর কি আর এটা কিন্তু আপনি বলছে যে এটা কত প্রাইস আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা মেশিন বয়স সহকারে আর কি বলে দিচ্ছে তো এটার প্রাইসটা হলো 13500 টাকা 13500 টাকা আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা পড়ছে 19500 টাকা এটার প্রাইসটা হলো 19500 টাকা এটার প্রাইসটা হলো 13500 জি আচ্ছা এটা কিন্তু ছোট সাইজ এটা কিন্তু বড় সাইজ বিগ সাইজ জি আচ্ছা আচ্ছা এটার সাথে কয়টা ডিসপ্লে থাকে এটার সাথে দুইটা ডিসপ্লে এটার সাথে হলো দুইটা ডিসপ্লে আর কি এখানে একটা ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে দুইটা ডিসপ্লে আচ্ছা এছাড়া কি এর চেয়ে কি কম দামি কোনো টাকা গোনার মেশিন আছে আপনাদের হ্যাঁ কম দামি আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমরা এটা দেখাচ্ছি না আপনাকে আপনি দেখতে চাইলেন তাই দেখালাম এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে কম দামি এটা হচ্ছে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা আচ্ছা আবার এইটা একটা আছে আমাদের কাছে এই একটা প্রোডাক্ট আছে এই যে একটা আছে কাউন্টিং মেশিন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে 16500 এই একটা আছে 15500 15500 জি এগুলো আপাতত হলো এক ডিসপ্লে হ্যাঁ ওয়ান ডিসপ্লে এগুলো আপাতত আমাদের স্টকে শর্ট আছে এগুলো আমাদের সেল হয়ে গিয়েছে তো এগুলো যেমন এটা এটা আজকে সেল হয়ে গেছে এক কাস্টমার আমাদেরকে এটা আজকে অ্যাডভান্স করে গিয়েছে সে দুই চার দিন পরে এসে নিয়ে যাবে তো এগুলো এটা আপাতত স্টক আউট এটার আর দুই পিসি আছে ঠিক আছে তো আমাদের এই এইটা আপাতত স্টকে আছে এইটা স্টকে আপনাদের আছে আর কি আর সেক্ষেত্রে দেখা যায় অনেকে এইগুলো পছন্দ হয়ে গেল সেক্ষেত্রে কি আপনাদেরকে বললে আপনারা যারা নাকি এইসব জিনিস কিনেন অনেকে আছেন যারা অনলাইন থেকে কিনে দারাজ থেকে কিনে বা আমি কারো নাম বলতেছি না আল্লাহ মাফ করুক অনেক ফেক কাস্টমারদেরকে আছে হ্যাঁ যারা নাকি অনেক ফেক কাস্টমার অনেক ফেক শপার আছে অনেক ফেক ফেক ইউটিউবার আছে অনেক ফেক অনলাইনার আছে আমি সবাই সবাইকে বলতেছি যারা ফেক থেকে বাঁচতে চান যারা নাকি কোনো রকম ধোকার মধ্যে পড়তে চান না কোনো বিপদের মধ্যে পড়তে চান না তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে ছোটো ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের বিন্দু পরিমাণ আমার রুহ থাকতে এক বিন্দু পরিমাণ ক্ষতি আপনাদের মালের হবে না আপনাদের টাকার হবে না ইনশাআল্লাহ যদি আমি আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারি তো দিব আর যদি না দিতে পারি তাহলে যে কোনোভাবে হোক আপনার টাকা আমি আপনার কাছে পৌঁছাই দিব ইনশাআল্লাহ আর সকল ফেকারদের বিরুদ্ধে আমি যাচ্ছি সকল ফেকারদেরকে আমি একটাই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা মেহরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা কাউকে ঠকায়েন না আপনারা সৎ পথে চলেন হালাল পথে চলেন অবশ্যই আপনাদের জিন্দগিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা মৃত্যুর আগে একদিন না একদিন বরকত দিবেন ইনশাআল্লাহ অন্যের একটা টাকা মেরে আপনি খেলেন ভাই কাল কেয়ামতের যদি আপনার এই অবস্থার মৃত্যু হয়ে যায় আপনি কি কাল কেয়ামতের আগে এই টাকা যদি না দিতে পারেন তাহলে কি আপনার কেয়ামতের ময়দানে যদি সেই টাকা রিটার্ন চায় তখন আপনার গতিটা কী হবে একটাবার চিন্তা করে দেখেন আপনি আপনার এই ব্যাপারটা নিয়ে একটু মাথা ঘামান যারা নাকি পাপ করতে বিন্দু পরিমাণ দ্বিধা করেন না তাদেরকে বলতেছি আমি তাদেরকে মেসেজ করতেছি মেহরবানি করে আপনারা অ্যালার্ট হয়ে যান আমানতের খেয়ানত করিয়েন না আমানতের খেয়ানতকারীর কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতি হবে যদি আমাকে একিন হয় আমার দোকানের প্রতি আপনাদের ট্রাস্ট হয় আমার কথার উপর আপনাদের বিশ্বাস হয় আমাকে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আপনারা অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আমানতের বিন্দু পরিমাণ এক জাররা পরিমাণ ইনশাআল্লাহ ক্ষতি হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু